যারা বিদেশিদের মদদ নিয়ে চক্রান্তকারীদের ইশারায় করতে চায়, বাংলাদেশের ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। যৌক্তিক মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা, সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি। সেই কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন, সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকের এই বাংলাদেশ আপনাদের আমাদের। আজ থেকে 5 বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে, চক্রান্ত করে, রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদেরকে পিটিয়ে মারে, সাংবাদিকের হাতে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এ দায় আপনারা নেবেন না, এ সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত নিয়ে চক্রান্তকারীদের ইশারায় করতে চায়, বাংলাদেশের ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না।